রহমান আলী ভাইয়ের প্রশ্ন হইল মোবাইলে ফটো উঠাইয়া রাখা যায় যাচ্ছে নি। রহমান আলী ভাইয়ে প্রশ্ন করছো যে মোবাইল ফটো উঠাইয়া রাখা যাইব কিনা। শরীয়ত মোতাবিক যদি জরুরত সাপেক্ষে রাখা যায়, জরুরত অর্থাৎ কোনো দিন মোবাইল থেকে বার করিয়া কোনো অফিসে চালাতো বা কোনো কাম কাজ লাগাইতো, এমনি শখ হিসাবে রাখা যায় না। ইমামউদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল মাটি বন্ধক রাখার নিয়ম কিলা। ইমামউদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল যে মাটি বন্ধক রাখা যায় আছে কিনা। আমরা দেশ সচরাচর যে হিসাবে মাটি বন্ধক রাখা হয় এটা যায় না কিতাবী হিসাবে। হ্যাঁ, ও হিসাবে রাখতে পারবো যে মাটি বন্ধক যে টাকা দিল মালিকের লোকে একটা বন্দোবস্ত করে নিত যে আমি খেত করিয়া খাইমু তোমারে আরও অত টাকা দিমু, কিন্তু একটা খাটাইন ই ওয় না শরীয়ত হিসাবে। খাজনাবাবু তো খাটাইতো না, আমি আপনার খেত করমু টাকা এগুন রইব ঋণ হিসাবে ধরি লও, আর খেত করমু খেতর বিনিময়ে আপনার টাকা 500 দিই, 200 দিই, 1000 দিয়ে দিমু, ইলা যদি করা যাই যাচ্ছে, নতুবা আমরা যে হিসাবে রাখি 100 টাকা 50 টাকা দিয়ে এগু যাইজ না। শামীম লস্কর ভাইয়ের প্রশ্ন হইল মসজিদ থেকে ছোট ছোট বাচ্চাদের খেদানি যাইব নি। শামীম ভাই বহু সুন্দর প্রশ্ন করছো যে মসজিদ তো হরু 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 তাইল ইতার মসজিদ থেকে বার করে দেবো ওই তো না মসজিদ রইতা। আল্লাহ নবীর হদিস হয়েছে মরু সিবিয়ানাকুম ইজা বালাগো সাবান, অর্থাৎ যখন কোনো বাচ্চার বয়স 7 বছর রয়ে যাব গিয়া তখন তার নামাজও আদেশ দিত। এর দ্বারা প্রকাশ্যে বোঝা যায় 7 বছরের আগর যেটা হরুতা বাচ্চা ইতা বেবুজ বেবুজ হরুতার আইতে দিত না বারগরিত্ব। আর 7 বছরের পর থেকে যারা আছে এরাও বাচ্চা, কিন্তু এরার উপরে নামাজের এক তাকিদ আছে আল্লাহ নবীর হদিসও, নামাজের উৎস হইতো নামাজের আবার আদত হইতো তারা আইতো পারবো, তারা বার করতো না। রশিদ আহমদ ভাইয়ের প্রশ্ন হইল সন্তান জন্মর বাদে আজান না দিলে ওইব নি। আজান রশিদ ভাইয়ের প্রশ্ন সন্তান জন্ম হওয়ার পরে আজান দেওয়া কি বা আজান না দিলে কি তো হইব, দুটা কইলে ভালো আছে। আজান দেওয়াটা মোস্তাহাব, আজান দেওয়ার বহুত একটা ফায়দা আছে। আর যে কোনো সন্তান জন্মবার পরে শয়তানের পয়লা স্পর্শ করে এক কুসা মারে, যদি আজান দেওয়া হয় তো এই কুসার থেকে বাঁচিল আর পয়লাহে শয়তানের অশ্বাসটা ফাইল না, আর যদি আজান দেওয়া হয় না তো শয়তানের কুসার থেকে বাঁচতে পারলো না। আর যে মানুষে যে বাচ্চা প্রথম অবস্থা শয়তানের অশ্বাস থেকে বাঁচিল আশা করা যায় সে ভবিষ্যতে হয়ে বাঁচবার হেদায়ত ফাইবার একটা রাস্তা জড়িয়া আল্লাহ দিব, এটা মোস্তাহাব করলে বালা না করলে কোনো গুণা নাই। আজিজুর রহমান ভাইয়ের প্রশ্ন কোনো মানুষের নাম মৌলা রাখা যাইব নি। আজিজুর ভাইয়ের প্রশ্ন কোনো মানুষের নাম মৌলা রাখা যাইব নি। মৌলা রাখা যাইব যে মানার অর্থ যে শব্দর মানা জানে। মৌলা শব্দর 4টা অর্থ, এক মানা আছে সর্দার, এক মানা মালিক, এক মানা উপযুক্ত। যদি মানা জানলেওয়ালা মানুষে রাখে আর উপযুক্ত কোনো মানুষ হয় তারা কইতে পারবো, কিন্তু মানা না জানলেওয়ালা মানুষে রাখতো না। ডেলা লইয়া 40 কদম আটার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বা সাহাবাই কেরামগুলোর জীবন আসলো নি। গুলুফর যে মশলা সোয়াল যে ভাই করছেন সুন্দর মশলা করছেন, একটু আগর যুক্তি পরম্পরা থেকে চলি আর নবী আলাইহিস সালামর হাদিস ইস্তানজিহু আনিল বউল ফাইন্নাম্মাত আযাব আল কবর মিনহু, পেশাব করার পরে ভালো করিয়া পরিষ্কার হও পবিত্রতা হাসিল করো। এর মধ্যে প্রথম যুগ থেকে এটা চলি আর, কিন্তু মাঝে একবার কিছু কমে গেছিলো, বর্তমানে আরও আরম্ভ হয়েছে, এটা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুন্নতি লেবাস কি বা শার্ট টাই প্যান্ট যাই যাচ্ছে নি। সুন্নতি লেবাস কি শরীয়ত হিসাবে এলা খাস কোনো সুন্নতি লেবাস নাই। ও তো পর্যন্ত সুন্নত যে কুর্তাটা নিঃস্পে শাক হইতো আটুর লামা পর্যন্ত হইতো লাম্পা, আর এবার যদি গলা পর্যন্ত আর মাথার তো টুপি একটা আছেও, এতে আলিমা হলে এই কথার বাই খেয়াল রাখিয়া পাঞ্জাবি সালোয়া কলিয়াদার ইত্যাদি ব্যবহার করেন।
আর লুঙ্গি নবী আলাইহিসসালামের জমানাত তাই লুঙ্গি পিনছেন বলিয়া হদিস সাবিত আছে। আর ফায়জমা সেলাই করতে বা ফায়জমার তান বানানির খাহিস আছিল পিন্দিছেন না, তথাপি ফায়জমারও লুঙ্গি তো পয়লা সুন্নত পিন্দা, আর ফায়জমা পিন্দাও সুন্নত বাড়া হইতে পারত না। কিন্তু ইলা কোনটা নাই যে সেলোয়ার পাঞ্জাবি হইতো বা কলিয়েদার হইতো প্যান্ট ট্রাউজার হইতো, আর শার্ট প্যান্ট পিন্দিয়া যেটা শার্ট প্যান্টর আদি আমরা মুসলমানের নাই, ওইটা বিধর্মীর। হ্যাঁ, যদি কোনো মানুষে কোনো জায়গায় ইউনিফর্ম হিসাবে ব্যবহার করে তো যাই আছে, যেমন স্কুল কলেজে যাইতো তার ইউনিফর্ম হলো শার্ট, তার ইউনিফর্ম হলো টাই, তাহলে কোনো অসুবিধা নাই। আর এমনি শৌখিনী হিসাবে শার্ট প্যান্ট পিন্ধা শরীয়ত নিষেধ আছে। ইল্লাল্লাহ জিকির করা যাই আছে নি বা জিকির করলে কোনো ফায়দা হইব নি? ইল্লাল্লাহর জিকির সম্পর্কে বহুত ইখতলাফ। ইল্লাল্লাহর জিকির সাহাবা কেরাম থেকে কোনো সবুত নাই, কিন্তু সুফিয়ানে কেরাম আকাবিরে আকাবির হলর এক তরিকা, যে তরিকারে আমরা না যাইজো করতাম ভাই খুঁজতাম ভাই পারি না ওতার লাগিয়া, যে এই তরিকার দ্বারা বহুত মানুষ দেখ দেখ হিসাবে হেদায়ত ধার। কিন্তু এর মধ্যে কয়েকটা লাইন আছে, একমাত্র কাদিরিয়া সিস্তিয়া নসপন্দিয়া এরা ছাড়া বাকি যারা ফিরাকি লাইনের আছে এরারে শরীয়তে বিলকুল নিষেধ করে। আর এরা যে জিকিরটা করে যদিও এটা কোনোখানে সবুত নাই, কিন্তু ওলামাগুলো নিষেধ করেন না ও কারণে যার দ্বারা দেখ দেখ হিসাবে আমার কিছু ফায়দা পৌঁছে। নাপাক অবস্থায় না দেখিয়া কুরআন তিলাওয়াত করা যাইব না? ফেকার কিতাব লেখ নাপাক অবস্থাত পাঁচটা কাম করা হারাম, কুরআন শরীফ পড়া, কুরআন শরীফ সওয়া, মসজিদ হামানি, খানা কাবা তোয়াফ করা, নামাজ পড়া, কিন্তু তিলাওয়াতের নিয়তে পড়তে পারত না। ফেকার কিতাব লেখ হইন আলা সবিলি দোয়া, দোয়া হিসাবে পড়তে পারবো, যেমন সুবহানাল্লাহ কই দিল, বিসমিল্লাহ রহমান রহিম, বিসমিল্লাহ কোরআন শরীফর বিসমিল্লাহ পড়ে দিল দোয়া হিসাবে, তিলাওয়াত হিসাবে করতে পারত না, করা হারাম, কিন্তু দোয়া হিসাবে পড়াত কোনো নোকসান নাই ফেকার কিতাব লেখেন। শামীম লস্কর ভাইয়ের প্রশ্ন হইল ফুনি ফেলার সন্তানে বাবার সম্পত্তি পাইব কিনা? ফুনি শামীম ভাই প্রশ্ন ফুনি ফেলা সন্তানে পিতৃ সম্পত্তি পাইব কিনা, কোরআনের একটা ওয়ারিশ সত্য হিসাবে পাইত না, কিন্তু মানবতা হিসাবে মনাসিব হইল যে ফালছে তার হে থাকা অবস্থা কিছু একটা স্তর স্তম্ভ দিত, কিন্তু প্রশ্ন হিসাবে বা ওয়ারিশ সত্যে হে পাইত না। কোনো ইমামে যদি সবসময় নামাজ কজা করেন তাহলে ই ইমামর ঘরে নামাজ পড়া যাই যাইব না? এল কি জাতে মাম যদি সবসময় নামাজ কজাই করেন নামাজ পড়াই করছব, কিন্তু প্রশ্ন বুঝি না, নামাজ যদি খোঁজা করেন তো ফলাইন করছব, অগান হোক আছে বেশিরভাগ খোঁজা করেন না মাঝে মাঝে খোঁজা করি নাই, সব সময় বোঝা গেল তো তাই না নামাজ পড়িল না আর ফলাই যান থাকে। যাই হোক, খোঁজা করলেওয়াল্লা ইমামর করে নামাজ যাই ওই যাইব, কিন্তু কিতাবর লেখন পয়লা তার হুঁশিয়ারি দেওয়া ইমাম সাহেব আপনি নামাজ খোঁজা করেন গতিকে এটা বাদ দিলা, এর বাদেও যদি তাই আবার দেখা যায় যে না ছুটির দিন বাড়িতে ছুটি রইন নামাজ পড়ইন না, তাহলে তানের ইমামতির থেকে বরখাস্ত করে দেওয়া হলা। লোকমান আলী ভাইয়ের প্রশ্ন স্ত্রীরে দিয়া বিজনেস করানি যাই যাচ্ছেন? লোকমান আলী ভাইয়ের প্রশ্ন স্ত্রী দিয়া বিজনেস করানি যাই যাচ্ছেন, জানা লাগবো কি জাত বিজনেস, যদি সহি কোনো জাতীয় কারবার হয় বেদিনতর এক নাম হইছে মস্তুরাত, সহি কারবার করা শরীয়তর গণ্ডির ভিতরে থাকিয়া যাই যাচ্ছে, আর অসৎ কারবার করা যাই না,